শ্রী অরবিন্দ ভবন হুগলি চুচুড়ার আয়োজনে শ্রী অরবিন্দ স্মারক বক্তৃতার যে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে শুরুতেই শ্রী অরবিন্দ ভবন ও শ্রী অরবিন্দ চরণতীর্থ ও শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্র সম্পর্কে কিছু কথা বলবেন শ্রী ভাস্কর মুখোপাধ্যায় মহাশয়। শ্রী অরবিন্দের সঙ্গে হুগলির যোগাযোগ দীর্ঘদিনের এবং বিশেষত সেটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রী অরবিন্দ দীর্ঘ এক বছর আলিপুর কারাগারে বিচারাধীন আসামি হিসেবে বন্দী থাকার পর এবং পণ্ডিচেরি যাওয়ার পূর্বে তার সর্বশেষ যে সর্ববৃহৎ বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তাই হুগলি জেলাতেই। এই হুগলি জেলার সেই বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন প্রত্যক্ষ করেছিল দূরদৃষ্টি সম্পন্ন ঐক্য প্রয়াসী রাজনৈতিক ব্যক্তিত্ব অরবিন্দ ঘোষকে। কিন্তু গভীরতর দৃষ্টি দিয়ে কেউ যদি সেই বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে শ্রী অরবিন্দের ভাষণকে প্রত্যক্ষ করেন তাহলে তিনি দেখতে পাবেন সেই ভাষণের মধ্যেই নিহিত ছিল শ্রী অরবিন্দের ভবিষ্যৎ কর্মজীবনের এক স্বপ্ন বা বলা যেতে পারে তার বীজ। সেই সূত্র ধরেই হুগলি জেলা নিরবচ্ছিন্নভাবে শ্রী অরবিন্দ চর্চা করে এসেছে। 70-এর দশকের শেষ দিক থেকে আগ্রহী ব্যক্তিদের আস্পৃহায় এবং উদ্যোগে বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে চলছিল শ্রী অরবিন্দ চর্চা। তাঁদের মনে একটি স্বপ্ন ছিল যে একটি স্থায়ী কেন্দ্র শ্রী অরবিন্দ চর্চার জন্য গড়ে উঠবে। 88 সালে শ্রী অরবিন্দ ভবন হুগলি চুচুড়া নামে আজ যেটি যমুদাস পাড়ায় আমরা দেখতে পাই সেটি রূপ নেয় এবং কালে কালে সেটি আজকে যে পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটি গড়ে ওঠে। শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়া একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এখানের কোনো নির্দিষ্ট নিয়ম নেই ঠিকই, কিন্তু যারা আস্পৃহা, যারা শ্রী অরবিন্দ চর্চা করতে চান তাদের জন্য একটি সমৃদ্ধ গ্রন্থাগার এই ভবনে রয়েছে। এবং সেই শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ার মূল কেন্দ্রটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে আরও দুটি কেন্দ্র, একটি শ্রী অরবিন্দের স্পর্শধন্য শ্রী অরবিন্দ চরণতীর্থ যেটি পূর্বতন ডাচ ভিলায়, সেই শ্রী অরবিন্দ চরণতীর্থেও রয়েছে একটি গ্রন্থাগার এবং যে কেন্দ্রে বসে আজকে আমরা কথা বলছি সেই শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্র। এই শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্র শ্রী অরবিন্দ নামের সঙ্গে যুক্ত এবং সূচনা পর্ব থেকেই সেটি শিক্ষাক্ষেত্রের বিভিন্ন কর্মপন্থার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে। একদম প্রাথমিক পর্যায়ে 3 থেকে 6 বছরের শিশুদের শিক্ষাদান এবং সেই সমস্ত শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পরবর্তীকালে শিশু এবং কিশোরদের জন্য এবং যুবকদের জন্যও কম্পিউটার শিক্ষা, শিশু কিশোরদের বিজ্ঞান অনুসন্ধিৎসু করে তোলার জন্য হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এবং কিছুদিন সহায়ক শিক্ষা হিসেবে সপ্তাহে 1টি দিন শিশুরা যেন আনন্দের মধ্যে দিয়ে 1টি ঘন্টা একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে পারে তার ব্যবস্থাও হয়েছে এই শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে। এই শিক্ষা কেন্দ্রের একটি উল্লেখযোগ্য দিক হল এখানে বলা যেতে পারে এই শহরের প্রায় একমাত্র শিশু কিশোরদের জন্য একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এই পরিস্থিতিতেও, অর্থাৎ এই অভূতপূর্ব যে অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই পরিস্থিতিতে বর্তমানে শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে একটি নতুন দিক উন্মোচিত হয়েছে, সেটি হচ্ছে যোগব্যায়াম চর্চা। এই পরিস্থিতিতেও প্রায় 27 জন শিক্ষার্থী নিয়মিতভাবে সপ্তাহে 2 দিন তারা যোগব্যায়াম শেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া স্থানীয় যুবকেরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় সপ্তাহে 1টি দিন স্থানীয় শিশু কিশোরদের বিশেষ বিষয়ে শিক্ষা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্র সর্বদা নিজেদের উন্মুক্ত রেখেছে শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের আলোচনা, সেমিনার বা চর্চার জন্য, এমনকি স্থানীয় ইতিহাস চর্চার জন্য
শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্র আয়োজন করেছে বিভিন্ন সময় এক্সটেনশন লেকচার। বিগত চার বছর ধরে শ্রী অরবিন্দ স্মারক বক্তৃতা নামে এই শিক্ষাকেন্দ্র একটি অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। একজন শিক্ষানুরাগী ব্যক্তির আনুকূল্যে এবং আগ্রহে এই স্মারক বক্তৃতা প্রতি বছরের মতন এবছরও অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু বলা বাহুল্য এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য এই বছর এটি ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত হবে। বিগত তিন বছর এই শিক্ষাকেন্দ্রে স্মারক বক্তৃতা দিতে আমরা যাদের আহ্বান জানিয়েছিলাম, তারা যদিও মূল শ্রী অরবিন্দ চর্চার বা পরিমণ্ডলের পরিচিত মুখ নন, কারণ শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্রের উদ্দেশ্যই সেটি, যারা পরিচিত মুখ তার বাইরে, যারা শিক্ষার অন্যান্য ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করে চলেছেন, চর্চা করে চলেছেন, তাদের এই কেন্দ্রের সঙ্গে যুক্ত করা, তাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া, সেই ঘরানাকে বজায় রেখে এবছরে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। আমি আমাদের মধ্যে বক্তা উপস্থিত হয়েছেন, তাকে আমাদের মধ্যে পরিচয় করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর বুদ্ধদেব মণ্ডলকে। শ্রী অরবিন্দ ভবন হুগলি চুচুড়া আয়োজিত শ্রী অরবিন্দ স্মারক ভাষণ এবছর চতুর্থ বর্ষে পড়ছে। বিগত ১৭ সাল থেকে আমরা এই স্মারক ভাষণ শুনে আসছি, আপনারা শুনেছেন। এবছরে বক্তা হিসেবে উপস্থিত আছেন, আমরা পেয়েছি যাকে, তার নাম শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। তিনি নৈহাটি অঞ্চলের মানুষ। নৈহাটি নামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে নামটি, সে নাম অবশ্যই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বসতবাটিটি এখন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। সেই বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের স্থায়ী গবেষণা সহকারী হিসেবে পার্থপ্রতিমবাবু, যারা গবেষক বা উৎসুক, তাদের সহযোগিতা করে আসছেন। এবং যেহেতু নৈহাটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রেও এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নৈহাটি, ওনার আগ্রহের বিষয়ও সর্বোপরি এই দুজনের উপর, এবং সেই সঙ্গে ঊনবিংশ শতাব্দীর যত পত্রপত্রিকা আছে সেই সমস্ত পত্রপত্রিকা নিয়ে তিনি নিরন্তর লিখে চলেছেন। বঙ্গদর্শন, কোরক, জিজ্ঞাসা, তথ্যসূত্র, এই ধরনের আরও অনেক পত্রপত্রিকায়। এছাড়া যৌথভাবে সম্পাদনা করেছেন দুকণ্ডে বঙ্কিম অভিধান, বঙ্কিম পরিবারের মেয়েদের চিঠি এবং বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য গ্রন্থটি। শুধু তাই নয়, বাংলার যে সারস্বত বিদ্যা প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেই সাহিত্য পরিষদের কার্যনির্বাহক সমিতির অন্যতম সদস্য হিসেবে তিনি তার দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ চার বছর ধরে। এবং আরও একটা উৎসাহের দিক তার উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে নৈহাটি এবং নৈহাটি সন্নিহিত যে অঞ্চল, সেই অঞ্চলের ইতিহাস সম্পর্কে তার ঔৎসুক্য এবং অনুসন্ধান স্পৃহা অপরিসীম। তিনি সেই বিষয় নিয়েও বিভিন্ন পত্রপত্রিকায়, দৈনন্দিন কাগজে নিরন্তর লিখে চলেছেন। এক কথায় আমরা বলতে পারি, পার্থপ্রতিম চট্টোপাধ্যায় আকণ্ঠ গবেষক। আমি আজকের বক্তাকে এখানে মঞ্চে এখানে আহ্বান করছি, উপস্থিত
হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেই সঙ্গে ত্রিদীপদাকে অনুরোধ করছি যে তাকে আজকের এই অনুষ্ঠানের বরণ করে নেওয়ার জন্য আমাদের ভবনের পক্ষ থেকে। প্রথমেই ধন্যবাদ জানাই শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ার যারা এখানে কর্মকর্তারা রয়েছেন, শ্রী ভাস্কর মুখোপাধ্যায়, ডক্টর বুদ্ধদেব মণ্ডল আমার দীর্ঘদিনের অত্যন্ত পরিচিত মানুষ, তারা হঠাৎই একদিন আমার কর্মক্ষেত্র বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে গিয়ে উপস্থিত এবং তারা আমার কাছে প্রস্তাব করলেন যে এরকম তারা শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ার পক্ষ থেকে শ্রী অরবিন্দ স্মারক বক্তৃতার একটি আয়োজন করেন, এবছর সেই বক্তৃতাটি আমাকে দিতে হবে। বিষয়টা শুনেই আমার কাছে মনে হয়েছিল প্রথমেই যে কথাটা, যে এই ধরনের বক্তৃতা দেবার যোগ্যতা বাস্তবিক অর্থেই আমার কতটুকু আছে, কারণ পূর্ববর্তী 3 বছরে যারা বক্তব্য এখানে পেশ করে গেছেন তারা প্রত্যেকে কিন্তু বয়সের দিক থেকে যেমন প্রবীণ তেমনি তারা জ্ঞানবৃদ্ধও বটে। আমি না বয়সে প্রবীণ না আমার সেই জ্ঞান আছে, কিন্তু কিন্তু করে শেষ পর্যন্ত রাজি হই এবং নিজের একটি বক্তব্যের শিরোনামও তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঠিক করি। আজকে যখন এখানে এলাম, এসে এই পরিবেশ দেখে স্বাভাবিকভাবেই মনটা কিন্তু ভরে উঠল। এরকম একটি পরিবেশে যে আমি বলতে পারছি, তারা যে আমাকে এই সুযোগ করে দিয়েছেন এবং শ্রী অরবিন্দ বা শ্রীমার নামাঙ্কিত এই যে প্রতিষ্ঠান সেখানে বলবার জন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গৌরব বোধ করছি। সেই সঙ্গে প্রথমেই যে কথাটা বলতে হয়, বিগত প্রায় 1 বছর ধরে বিশ্বব্যাপী যে মারণ ভাইরাস COVID-19 তার প্রকোপে আমরা সকলেই কিন্তু ভীত সন্ত্রস্ত, আমাদের মেনে চলতে হচ্ছে নানা রকম সরকারি বিধিনিষেধ। ফলে একদিকে যেমন সমস্ত জমায়েত বন্ধ হয়েছে সমস্ত সভা সমিতি, প্রায় 1 বছর আমরা কোনো কেন্দ্রে সেই অর্থে কোনো অনুষ্ঠান করতে পারছি না, আর আজকে সেই কারণেই আমরা এখানে কিন্তু মিলিত হয়েছি এই আধুনিক প্রযুক্তির সাহায্যে ভার্চুয়াল মাধ্যমের দ্বারা। দেখুন, একটা সভায় যখন শ্রোতাদের সামনে উপস্থিত হয়ে কোনো বক্তব্য বিষয় কোনো আলোচক পেশ করেন তখন তার মধ্যে অনেক সুবিধা থাকে, একটা শ্রোতাদের সঙ্গে সরাসরি একটা যোগাযোগ যেন একটা তৈরি হয়ে যায়। কিন্তু এই ভার্চুয়াল মাধ্যমে আমাকে বলতে হচ্ছে একটি ক্যামেরার সামনে বসে, এর যে কী প্রতিবন্ধকতা যারা এই ধরনের বলেছেন তারা হয়তো বোধ করবেন, কারণ আমাকে যেমন আমার সামনে কোনো শ্রোতা নেই, যারা শুনবেন তাদের সঙ্গে সরাসরি আমার কোনো যোগ গড়ে উঠবে না, তেমনি আমাকে প্রতি মুহূর্তে স্মরণে রাখতে হবে আমি কি বলছি, কারণ সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। ফলে এই মাধ্যমের কিন্তু যথেষ্ট মানে স্বতঃস্ফূর্তভাবে নিজের বক্তব্য পেশ করার ক্ষেত্রে একটা আড়ষ্টতা কিন্তু থেকেই যায়। আর আমার পরিচিতি দিতে গিয়ে ডক্টর বুদ্ধদেব মণ্ডল, যাকে আমি বুদ্ধদা বলি, তিনি অনেক কথা বলেছেন, সেসব কিছু নয়, কিন্তু সেখানে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে আমার মূলত চর্চার বিষয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং তাদের যারা অ্যাসোসিয়েট বা 19 শতকের পত্রপত্রিকা। ফলে এই ধরনের আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটা সরাসরি আমার চর্চার বিষয়ও নয় এবং আজকে যে আমার বিষয়, যে আলোচনার শিরোনাম আমি ঠিক করেছি যে বাড়ছে শিক্ষার হার কমছে শিক্ষার মান, এটা শুনেই কোনো কোনো প্রাজ্ঞ ব্যক্তি আমাকে কিন্তু বলেছেন যে আমার বয়সী একজনের পক্ষে হয়তো বিষয়টা কিছুটা বেমানান, কিন্তু আমি আজকে যেটা বলবো আমার এই সামান্য জীবনের সম্পূর্ণটা অভিজ্ঞতা সঞ্জাত। আমি না কোনো তথ্য উপস্থাপন করব এখানে,
না কোনো নতুন তত্ত্ব খাড়া করবার চেষ্টা করব। আমি বিগত কয়েক বছরে সামান্য পড়াতে গিয়ে বা অন্য কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কীভাবে শিক্ষার মানটার ক্রম অবনতি হচ্ছে সেটাই মূলত আমি বলবার চেষ্টা করব। একটি বিষয়, আমাকে কোনো কোনো জায়গায় হয়তোবা একটু, প্রথমত আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আমাকে বসে বলতে হচ্ছে, কারণ এই ক্যামেরার সামনে প্রথমেই বলেছি এখানে বলবার অনেক ধরনের অসুবিধা। একটা জায়গায় দাঁড়িয়ে যদি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে বক্তব্য পেশ করা হয় সেটার এক ধরনের, বলবার মধ্যে একটা অন্য ধরনের স্বতঃস্ফূর্ততা থাকে। এইভাবে বসে কোনো লিখিত বক্তব্য পেশ করা, সেটা জানি না যারা শ্রোতা হবেন তাদের কাছে কতটা মনোগ্রাহী হবে, কিন্তু আমাকে কিছু করার নেই, তাই কোনো কোনো জায়গায় হয়তোবা একটু সামনে কাগজ রেখেই আমার আলোচনার বিষয়কে উপস্থাপন করতে হবে। দেখুন, একটা দেশের, একটা জাতির উন্নতি নির্ভর করে সেই দেশের, সেই জাতির মানুষের শিক্ষিতের সংখ্যার উপর। মানুষ যত শিক্ষিত হবে তার মধ্যে যত বেশি পরিমাণে শিক্ষার আলো প্রবেশ করবে সে তত বেশি নিজের ভালো মন্দ বিচার করতে সক্ষম হবে। তার ভিতর থেকে দূর হবে কুসংস্কার, অন্ধবিশ্বাস, সে হয়ে উঠবে মুক্ত চিন্তার অধিকারী। সেদিক থেকে অবশ্যই শিক্ষিতের হার বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। উদাহরণস্বরূপ বলা যায়, ঊনবিংশ শতাব্দীতে যখন আমাদের দেশে নবচেতনারা আলো প্রবেশ করতে শুরু করল, যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে শুরু করল, তত কিন্তু মানুষ নিজেকে এবং সঙ্গে সঙ্গে এই সমগ্র পৃথিবীটাকে একটা নতুন করে জানতে চিনতে শিখল। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় তখন কিন্তু আমাদের দেশের মানুষেরও বিচরণ শুরু হলো, অবাধ বিচরণ শুরু হলো। আর আমাদের দেশে এই কাজে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, প্রসঙ্গত উল্লেখ করতে হয় সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশায়, তাঁর কিন্তু আমরা দ্বিশতবর্ষ পালন করছি। আমরা দ্বিশতবর্ষ পালন করছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অগ্রপথিক বা যাকে পথপ্রদর্শক বলা যায় সেই অক্ষয় কুমার দত্ত মশায়ের। তাঁরা যথার্থ অর্থেই বুঝেছিলেন যে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড গঠনের যথার্থ ভিত্তি, ফলে নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে যত বেশি করে সম্ভব শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। তাঁরা যে সে কাজে বিশেষ সাফল্য পেয়েছিলেন তার প্রমাণ সেই সময়কার বাঙালি মনীষীদের কাজকর্ম এবং তাঁদের লেখনীর মধ্যে রয়ে গেছে। কিন্তু শিক্ষা তো শুধুমাত্র একটি পুঁথিগত বিষয় নয়, জীবনের সর্বাঙ্গীন শিক্ষাই হচ্ছে যথার্থ শিক্ষা। একজন মানুষ হয়তো পুঁথিগত অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনাচরণ সেই শিক্ষার অনুবর্তী নয়, তাকে কি আমরা যথার্থ অর্থে শিক্ষিত বলতে পারি? তা বোধহয় নয়। আবার একজন ব্যক্তির তথাকথিত পুঁথিগত বিদ্যা হয়তো সেই অর্থে নেই, কিন্তু তিনি তাঁর জীবনাচরণের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন তা অমূল্য। রবীন্দ্রনাথ যথার্থ অর্থেই বলেছিলেন, যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণ স্বাধীন। আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে, যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে
ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়প্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়াই যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের হাতে কিছুমাত্র সময় নাই। যত শীঘ্র পারি বিদেশীয় ভাষা শিক্ষা করিয়া পাশ দিয়া কাজে প্রবিষ্ট হইতে হইবে। কাজেই শিশুকাল হইতে ঊর্ধ্বশ্বাসে দ্রুত বেগে দক্ষিণে বামে দৃকপাত না করিয়া পড়া মুখস্থ করিয়া যাওয়া ছাড়া আর কোনো কিছুর সময় পাওয়া যায় না। সুতরাং ছেলেদের হাতে কোনো শখের বই দেখিলেই সেটা তৎক্ষণাৎ ছিনাইয়া লইতে হয়। আমার আজকে এখানে সকালে এসে খুব ভালো লাগলো একটা বিষয় দেখে, যে বিষয়টা হয়তো আমার আলোচনার মধ্যে আবারও এসে যাবে, সেটা হচ্ছে গ্রন্থাগার প্রসঙ্গ। ছেলে মেয়েদের যদি ছোটবেলা থেকে আমরা বইমুখী করে তুলতে না পারি, তাহলে কিন্তু তাদের সেই মানস গঠন কখনোই পরিপূর্ণতা পায় না। শুধুমাত্র আমাদের ওই পরীক্ষা দেবার জন্য সিলেবাসের অন্তর্গত যেটুকু পড়া, যেটুকু বই, সেইটুকু পড়লেই চলবে না। তার সঙ্গে সঙ্গে সে সাহিত্য হতে পারে, সে ইতিহাস হতে পারে, সে বিজ্ঞান হতে পারে, দর্শন হতে পারে, সমস্ত বিষয়ের বই যদি তাদেরকে পড়ানো যায়, তাহলে কিন্তু তাদের মানস গঠন একটা পূর্ণতা পায়। আর শুধু বই পড়ানো নয়, রবীন্দ্রনাথ তো কখনো শুধুমাত্র ওই ধরা বাঁধা ওই বই পড়া শিক্ষার মধ্যে শিক্ষারকে তিনি আবদ্ধ রাখতে চাননি। আমার এটা জেনেও ভালো লাগছে আজকে সকালে এখানে এসে, যে এই যে অরবিন্দ শিক্ষা কেন্দ্র যেখানে আজকে বসে আমি আমার বক্তব্য বিষয়ে পেশ করছি আপনাদের সামনে, এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে মূলত 3 থেকে 6 বছর বয়সী শিশুদের, তাদের কিন্তু এখানে পড়াশোনা এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের মানস গঠনের জন্য, পূর্ণ মানস গঠনের জন্য যে অন্য বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলোর উপরে জোর দিয়ে তারা নিরন্তর কাজ করে চলেছেন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানানো কোনো ভাষা আমার জানা নেই। দেখুন, শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের যে উদ্ধৃতিটি আমি পাঠ করলাম, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা চালু করা নিয়ে একটা আলোচনা চলছে, সেখানে নানা রকম মতবিরোধ নানা বিষয়ে চলছে, তখন রবীন্দ্রনাথ সেখানে একাধিক মানে তাঁর বক্তব্য বিষয় তিনি পেশ করেছিলেন। রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কিত যে বইটি, সেই বইটি যদি আমরা হাতে নিই, সেখানে দেখতে পারব তিনি শিক্ষা সম্পর্কে কতটা মানে মুক্তভাবে শিক্ষাকে শিক্ষা গ্রহণ করা যায় সেই সম্পর্কে তিনি তার মতামত পেশ করেছেন। আজকে আমরা যেখানে বসে আছি, শ্রী অরবিন্দের নামাঙ্কিত এই প্রতিষ্ঠান, শ্রী অরবিন্দও আমরা জানি যে আমাদের দেশে যারা শিক্ষা চিন্তার ক্ষেত্রে যারা চিন্তা নায়কের ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে শ্রী অরবিন্দ একজন। শ্রী অরবিন্দ শিক্ষার প্রকৃত লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে বলছেন, এডুকেশন শুড বি ইন অ্যাকর্ডিংস উইথ দ্য নিডস অফ আওয়ার রিয়েল মডার্ন লাইফ, ইন আদার ওয়ার্ডস এডুকেশন শুড ক্রিয়েট ডাইনামিক সিটিজেন সো দ্যাট দে আর এবল টু মিট দ্য নিডস অফ মডার্ন কমপ্লেক্স লাইফ। অ্যাকর্ডিং টু হিম, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড হোলিনেস আর দ্য চিপ এইমস অফ এডুকেশন। অন্যদিকে এই শিক্ষার ক্ষেত্রে যিনি অন্যতম প্রধান মাধ্যম শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষক এই দুই মাধ্যমে শিক্ষা চলে, শিক্ষক সম্পর্কে শিক্ষককে কেমন হবেন একজন প্রকৃত শিক্ষক সেই সম্পর্কে বলতে গিয়ে শ্রী অরবিন্দ প্রথমেই যে কথাটা বললেন, একজন শিক্ষককে কেমন হতে হবে, শ্রী অরবিন্দ বলছেন, দ্য ফার্স্ট প্রিন্সিপল অফ ট্রু টিচিং ইজ দ্যাট নাথিং ক্যান বি টট, দ্য টিচার ইজ নট অ্যান ইনস্ট্রাক্টর অর টাস্ক মাস্টার, হি ইজ এ হেল্পার অ্যান্ড গাইড, দ্য টিচার্স ওয়ার্ক ইজ টু সাজেস্ট অ্যান্ড নট টু ইম্পোজ অন দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্ট বাট হেল্পস হিম টু পারফেক্ট হিজ মাইন্ড, দ্য ইনস্ট্রুমেন্ট অফ নলেজ অ্যান্ড এনকারেজেস হিম এভরি ওয়ে ইন দিস প্রসেস।
does not import knowledge, but shows the way he knowledge can be acquired. Knowledge is within the pupil, and the pupil must help himself to bring it out. But he needs help. Somebody must tell him where it is and how it can be habituated to rise to the surface. The teacher alone can do this work. অর্থাৎ শিক্ষকের কাজ শিক্ষার্থীর উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, তার ভিতরে যে ঝোঁকটি রয়েছে তার পূর্ণ বিকাশে সহায়তা করা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টি কি আদৌ কোনো মূল্য পায়? আমরা অভিভাবকরা প্রথম থেকেই নিজেদের স্বপ্ন সাকারের মাধ্যম হিসেবে বেছে নিই আমাদের সন্তানকে, ফলে অনেক সময় আমাদের ছেলেমেয়েদের যে বিষয়ের প্রতি আকর্ষণ থাকে তা পূর্ণ বিকাশের পথ পায় না। আবার আমরা যেটা তাদের ওপর চাপিয়ে দিই সেই বিষয়ে তাদের সেরকম ঝোঁক না থাকার ফলে সেই বিষয়ের প্রতি তারা মন থেকে কোনো আকর্ষণ বোধ করে না, ফলে সেই বিষয়টি নিয়েও তারা পূর্ণ সাফল্য কিন্তু অর্জন করতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় ছাত্রছাত্রীরা সবসময় যেন পরীক্ষাগারের এক একটি গিনিপিগ। আমরা নানা সময়ে তাদের ওপরে জোর করে নানা পদ্ধতি চাপিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাই। প্রচলিত একটা পদ্ধতি থেকে অন্য ব্যবস্থায় যেতে গেলে যে মানসিক প্রস্তুতি দরকার সেদিকে কোনো নজর না রেখেই তাদের উপর কোনো নূতন বিধি ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীর উন্নতির চেয়ে অবনতিই হয় বেশি পরিমাণে। আমরা প্রথমেই বলেছিলাম যে একটা দেশের একটা জাতির যত মানুষের মধ্যে শিক্ষার আলো প্রবেশ করবে তত বেশি পরিমাণে সেই দেশ বা সেই জাতির উন্নতি হবে। সেই লক্ষ্যে স্বাধীনোত্তর ভারতে একসময় চালু হয় সর্বশিক্ষা অভিযান। এই অভিযানের লক্ষ্যটি ছিল সবার মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, প্রত্যেককে অক্ষর জ্ঞানে সহায়তা করা। নিঃসন্দেহে এটি একটি সাধু উদ্যোগ, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। অক্ষর জ্ঞানের সঙ্গে সঙ্গে সকলেই ধরা বাঁধা শিক্ষা ব্যবস্থায় একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উন্নীত হয়ে চলল, বাড়ল প্রথাগত ডিগ্রিধারীদের সংখ্যা। অন্তত প্রাথমিক ডিগ্রি যেন সকলে লাভ করে সেদিকেও নজর দেওয়া হলো। এই কাজ ত্বরান্বিত করতে একসময় অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রথা উঠিয়ে দেওয়া হলো, ফলে অনায়াসেই সামান্য জ্ঞান নিয়েও বহু ছাত্রছাত্রী ওই প্রাথমিক ডিগ্রিধারীদের তালিকায় নিজেদের নাম লিখিয়ে ফেলল। বাড়তে শুরু করল শিক্ষিতের হার, কিন্তু সঙ্গে সঙ্গে কমতে শুরু করল শিক্ষার মান। আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই সহমত পোষণ করবেন, একদিন ভাস্কর দার সঙ্গে কথা প্রসঙ্গে এ বিষয়ে আলোচনাও হচ্ছিল, যে আমরা যারা অন্তত এই প্রজন্মের ছেলে মেয়ে, আমাদের যাদের বাড়িতে ঠাকুমা দিদিমা বা তাঁদের বয়সী মানুষজনরা রয়েছেন, তাঁদের হয়তো পড়াশোনার দৌড় বা প্রথাগত যে আমাদের যে ডিগ্রি সেই ডিগ্রি হয়তো ততটা নেই, কিন্তু তাঁদের যে জ্ঞান সেই জ্ঞানের কাছে বিভিন্ন বিষয়ে, আমি পড়াশোনার বিষয়েই বলছি অন্যান্য বিষয়ে নয়, যে জ্ঞান তাঁরা যতটা জানেন তাঁদের কাছে আজকের স্নাতক বা স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরাও কিন্তু মাথা নিচু করে থাকতে বাধ্য হবেন। জানি না
আমার সঙ্গে কতজন সহমত পোষণ করবেন, কিন্তু আমি ওই যে প্রথমেই বললাম যে আমি যা যা আজকে এখানে বলবো সবটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুভূতি, তার বাইরে কিছু না। আমার এটা মনে হয়, অন্তত আমি আমার যারা ওই বয়সী আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে কথা বলে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে। দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো তা হলো শিক্ষার্থীর ভার লাঘব। এই ভার লাঘব প্রক্রিয়া আমার মতে শিক্ষার মান অবনতির একটি অন্যতম প্রধান কারণ। যেমন ধরুন কয়েক দশকের ব্যবধানে একটা উদাহরণ দিই, আমি বাংলা সাহিত্যে অনার্স সহ বিএ পাশ করেছি 2001 সালে। আমাদের সময়ে বড় প্রশ্নের প্রতিটির মান ছিল 20 নম্বরের। এক দশকের ব্যবধানে সেই মান এসে দাঁড়ালো 15, আর আজকে তা 10। 20 নম্বরের প্রশ্নের জন্য একজন পরীক্ষার্থীকে যতটা বিস্তারিত লিখতে হতো 15 নম্বরের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তা কমে গেল, আর যখন সেটা 10 নম্বরে এসে দাঁড়ালো তখন তো সেখানে নির্দিষ্ট শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হলো। আজকে কিন্তু প্রতিটা ক্লাসেই যখন ছাত্রছাত্রীরা উত্তর লেখে তখন কিন্তু নির্দিষ্ট শব্দ সংখ্যার বাইরে গিয়ে অতিরিক্ত কথা যদি তারা লেখে সেটা আমার মনে হয় তাদের সেখানে যে পরীক্ষার যে নাম্বারটা থাকে নাম্বারটা বাড়ে তো না বরং কমে যায়। সাহিত্য ইতিহাসের মতো বিষয়গুলির ক্ষেত্রে এভাবে শব্দ সংখ্যা বেঁধে দিয়ে কোনো ভালো উত্তরপত্র কি আদৌ আশা করা যায়? আমি জানি না। তৃতীয় যে বিষয়, সেই বিষয়টি বেশ কয়েক দশক ধরে আমাদের মধ্যে যত দিন যাচ্ছে আরও আষ্টে পৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে ধরছে, সেই বিষয়টা কি? বিষয়টা হলো নোট নির্ভর, সাজেশন নির্ভর পড়াশোনা। আজকে বাজারে যে কোনো বিষয়ে হাজারো নোট বই, যেখানে ওই শব্দ সংখ্যা মেনে সব কিছুর উত্তর রেডি। অভিভাবকরাও জানেন ওইভাবে লিখলেই আমার ছেলে বা মেয়ে বেশি নাম্বার পেয়ে যাবে, ফলে তাদের হাতে তাঁরা তুলে দিচ্ছেন সেই সব বই। কিন্তু এই নোট নির্ভর পড়াশোনা শিক্ষার মানকে যে কতটা কমিয়ে দিচ্ছে আমরা কি আদৌ তা অনুধাবন করতে পারছি? আমি নিজের সামান্য শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত 7-8 বছরে হাতে গোনা কয়েকজনকে ছাড়া আমি হাজার চেষ্টা করেও কোনো ছেলে মেয়েকে লাইব্রেরিতে পাঠাতে পারিনি। সৌভাগ্যবশত আমি নিজে 3টে লাইব্রেরির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে একটি অত্যন্ত সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের হাতে ব্যবহৃত অমূল্য গ্রন্থের সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে প্রায় কুড়ি হাজার বই এবং পত্রপত্রিকা রয়েছে। আমি যে প্রতিষ্ঠানের কার্যনির্বাহক সমিতির সদস্য, বাংলার বিদ্যাচর্চার ক্ষেত্রে অন্যতম সারস্বত প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখানে তো প্রায় 1.5 লক্ষাধিক বই পত্রপত্রিকা রয়েছে। আরও একটি শহর গ্রন্থাগারেরও আমি কার্যনির্বাহক সমিতির সদস্য। কিন্তু এই গ্রন্থাগারগুলোর বর্তমান অবস্থা দেখলে সত্যি চোখে জল এসে যায়। ধরুন যে বিষয়ে কথা বলছিলাম, স্নাতক স্তরে কোনো একটি উপন্যাস পাঠ্য, আমি জানি সেই উপন্যাস থেকে গোটা দশেক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর পরীক্ষায় আসছে। ছাত্রছাত্রীরা কি করছে, বিগত বছরগুলির সঙ্গে মিলিয়ে প্রথমেই একটি সাজেশন তৈরি করে নিচ্ছে, বা আমরা যারা মাস্টারমশাই আমরা তাদের সেই সাজেশন তৈরি করতে
সহায়তা করছি। এরপর সেই প্রশ্নগুলো যেগুলো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোর উত্তর তাদেরকে আমরা তৈরি করিয়ে দিচ্ছি। কিন্তু ওই প্রশ্নগুলো পড়ার পরেও যে মূল উপন্যাসটা পড়া জরুরি সেদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে না, বা ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু পড়ছে না। তাদের সাজেশন মিলে যাচ্ছে, তাদের মাস্টারমশাইদের দেওয়া বা কোনো নোট বই থেকে নেওয়া নোটটা খুব ভালো, তারা প্রচুর নাম্বার পেয়ে যাচ্ছে। ধরুন স্নাতক স্তরে বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসটি পাঠ্য, কিন্তু আপনি যদি কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করেন যে আচ্ছা বঙ্কিমচন্দ্র চন্দ্রশেখর বাদে আর কটা উপন্যাস লিখেছেন, বা চন্দ্রশেখর বাদে বঙ্কিমচন্দ্রের আর তিনটে উপন্যাসের নাম বলো তো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বেশিরভাগ ছাত্রছাত্রী সেটা বলতে পারবে না। অথচ যখন রেজাল্ট দেখবেন তাদের মধ্যে হয়তো বা কেউ তারা ফার্স্ট ক্লাস পে পাস করে গেছে। এই যে নোট নির্ভর পড়াশোনা, এই নোট নির্ভর পড়াশোনায় আমাদের ভিতরটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। আমি সাহিত্যের ছাত্র, বারবার সাহিত্যের কথাই এসে যাচ্ছে। ধরুন আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাসের সূচনাতেই আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ বাংলা ভাষার, তার বাংলা ভাষা ও সাহিত্যের আদিতম নিদর্শন, আর মধ্যযুগীয় বাংলা ভাষার আদিতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। যে বছর পরীক্ষায় চর্যাপদ আসছে পরের বছর আসছে শ্রীকৃষ্ণ কীর্তন। আমি জানি এবছর শ্রীকৃষ্ণ কীর্তন আসবে, সুতরাং চর্যাপদটা আমার ততটা গুরুত্বপূর্ণ নয়, ফলে চর্যাপদ সম্পর্কে আমি সেইভাবে পড়াশোনা করলাম না। অর্থাৎ বাংলা সাহিত্যের যে আদিতম যুগ, সেই যুগটা সম্পর্কেই কিন্তু আমার একটা বিরাট ফাঁক থেকে গেল, অথচ আমি সাম্মানিক স্নাতক হয়ে গেলাম। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু শিক্ষার মান অবনতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে অনেক পরীক্ষার্থী মাধ্যমিকে বাংলায় 100-100 পেয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় বা আচার্য সুকুমার সেন তারা কত বছর আগে প্রয়াত হয়েছেন, কিন্তু বাংলায় 100-100 আজকে পাওয়া বা 190 পাওয়া এক দশক পূর্বের কোনো ছেলে মেয়ে, তাঁরা তো সেই জায়গাটা কেউ নিতে পারছে না। আর একটা সুনীতিকুমার চট্টোপাধ্যায় বা সুকুমার সেনকে তো আমরা আজও পেলাম না, কেন পেলাম না? তাদের থেকে তো এরা অনেক বেশি নাম্বার পেয়েছে, ফলে এদের মেধা তো স্বাভাবিকভাবে মনে করতেই হবে অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আজকের দিনে আপনি পরীক্ষার যে রেজাল্ট বা নাম্বার, প্রাপ্ত নাম্বার, সেই নাম্বার দিয়ে কখনোই মেধা বিচার করতে পারবেন না। কারণ ওই যে বললাম, যার যত বেশি সাজেশন মিলবে, যার নোট যত বেশি ভালো, যার মুখস্থ করবার ক্ষমতা যত বেশি, পরীক্ষায় সে তত বেশি নাম্বার পাবে। তার মেধা কম থাক আর যাই থাক, তবে হ্যাঁ ব্যতিক্রম অবশ্যই আছে, সব কিছুতেই ব্যতিক্রম থাকে। আমি যে কথাগুলো বলে যাচ্ছি সব নেগেটিভ, সব নেগেটিভ, সব নেগেটিভ তা তো নয়, পজিটিভ দিকও অনেক আছে। আর একটা বিষয় কথা বলি, যে বিষয়ে একটু আগে আমি সামান্য আলোকপাত করেছিলাম, যে দেখুন
ওই যে বললাম যে কোনো ছাত্রছাত্রীকে হাজার চেষ্টা করেও আজকে লাইব্রেরিতে পাঠানো যায় না। পশ্চিমবঙ্গে যে সরকারি গ্রন্থাগারগুলো রয়েছে না, সেই গ্রন্থাগারগুলোর অবস্থা প্রত্যেকটার অবস্থাই প্রায় তথৈবচ। দুটি কারণ, এক তো গ্রন্থাগারে প্রতিটা গ্রন্থাগারেই কর্মী সংখ্যার অভাব, আর দ্বিতীয় খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে পাঠক সংখ্যার অভাব। যারা লাইব্রেরিতে আসছে তারা মূলত আসছে হয় নোট বই নিতে, অথবা বেশিরভাগ আজও যারা লাইব্রেরিতে যাচ্ছেন তারা যাচ্ছে চাকরি পরীক্ষার উপযোগী যে সমস্ত বই সেই সমস্ত বই বা পত্রপত্রিকা নিয়ে কাজ করতে। আপনি যখন একটা লাইব্রেরিতে গিয়ে কাজ করবেন, যখন কোনো শিক্ষার্থী ছাত্রছাত্রী তারা যখন লাইব্রেরিতে গিয়ে কাজ করবে, তারা যখন কার্ডগুলো ঘাঁটবে, তারা যখন সরাসরি স্ট্যাকে ঢুকবে, তখন তারা যখন ওই বইগুলোর মধ্যে নিজেরা ঢুকবে না, তখন দেখা যাবে যে একটা বই খুঁজতে আমি হয়তো গেছি, কিন্তু সেই গিয়ে সেই বইটার সঙ্গে আমি দেখলাম সেখানে স্ট্যাকে আরও দুটো বই রয়েছে, সেই বই দুটোও আমি নাড়াচাড়া করে তখন দেখব। আমরা লাইব্রেরিতে বসে কোনো শিক্ষার্থী সে যখন একটা লেখা তৈরি করবে, উত্তর তৈরি করবে পাঁচটা বই ঘেঁটে, সেই পাঁচটা বইয়ের মধ্যে কি আছে সে কিন্তু একবার হলেও উল্টে দেখবে। কোনো একটা বিষয় সম্পর্কে পাঁচজন পাঁচ রকম দৃষ্টিভঙ্গি নিয়ে পাঁচটা বই লিখেছেন, সেটার সঙ্গে সে পরিচিত হবে, কিন্তু যখন সে কোনো নোট বইয়ের নোট মুখস্থ করবে, কোনো মাস্টারমশাইয়ের দেওয়া নোট মুখস্থ করবে, তখন এই বিষয়টা নিয়ে যে অন্য দৃষ্টিভঙ্গি থেকেও ভাবা যায় বা কেউ ভেবেছে সেটা কিন্তু সে জানতে পারলো না, সেই জায়গাটাতেও তার ফাঁক থেকে গেল। শিক্ষিতের হার বাড়ছে ঠিকই, কিন্তু যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু বিষয় থেকে গেছে যে বিষয়গুলির জন্য কিন্তু আমাদের যে শিক্ষার মান সেটা কিন্তু ক্রম অবনতি হচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি বলছেন লাইব্রেরিতে পাঠক সংখ্যা কমে যাচ্ছে, আজকে তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেট সারা পৃথিবীকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করে দিয়েছে, আজকে ডিজিটাল লাইব্রেরি আমরা যে কোনো ওয়েবসাইটে আমরা নানা ওয়েবসাইট খুলে দেখতে পাই, সেখানে কত বই রয়েছে, সেখানে পিডিএফ ভার্সন রয়েছে বইগুলোর, তারা হয়তো সেই পিডিএফ ভার্সন থেকে পড়ছে। হ্যাঁ পড়ছেন, অবশ্যই পড়ছেন, আমি নিজে ব্যবহার করি। একটু আগেই কথা হচ্ছিল যে আমার যে চর্চার বিষয়, সেই চর্চার বিষয়ে কাজ করতে গেলে প্রতিনিয়ত বিভিন্ন দুর্লভ পত্রপত্রিকা নিয়ে আমাকে কাজ করতে হয়, আর সেই সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন লাইব্রেরিতে ছড়িয়ে থাকা সেই সমস্ত দুর্লভ পত্রপত্রিকাগুলিকে কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের মাধ্যমে ডিজিটাইজেশন করে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি এমন একটি ওয়েবসাইট তৈরি করেছেন বেঙ্গলি পিরিয়ডিক্যালস বলে, যেখানে কিন্তু আপনি একটা ক্লিক করলে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর অজস্র দুর্লভ পত্রপত্রিকা পুরো যেভাবে আপনি লাইব্রেরিতে বই দেখতে পান সেইভাবে আপনার কম্পিউটার স্ক্রিনে, ল্যাপটপে বলুন, ট্যাবে বলুন, মোবাইলে বলুন, সেখানে তার পিডিএফ ভার্সন আপনি দেখতে পাবেন। কিন্তু সেই সংখ্যাটাও কি জানেন তো খুব হাতে গোনা। আজকে যে এই ইন্টারনেট আমাদের সামনে, বইয়ের সঙ্গে সঙ্গে আরও অনেক আমাদের বিনোদনের মাধ্যম উপাদান এনে হাজির করে দিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বদলাতে হবে, প্রযুক্তির সঙ্গে আমাদের অভ্যস্ত হতে হবে, এটাই স্বাভাবিক। কোনো কিছুই যদি এক জায়গায় থেমে থাকে তাহলে তার অগ্রগতি সম্ভব নয়। আজকে যে বিভিন্ন সমাজ মাধ্যম, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, আমাদের ছেলেমেয়েদের আমরা যদি প্রথম থেকেই এর ভালো এবং খারাপ
দুটি দিক সম্পর্কে সমানভাবে সচেতন করে দিই, তাহলে হয়তো তারা খারাপের সঙ্গে সঙ্গে ভালো দিকটাতেও, সকলে না হলেও অন্তত কিছু জন তারা কিন্তু সেদিকটায় লক্ষ্য দেবে, তারা কিন্তু এগোতে পারবে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে যে সমস্ত গ্রুপে অজস্র রেয়ার বই, যেগুলো হয়তো কোন লাইব্রেরিতে আছে আমি জানিও না, কিন্তু তার পিডিএফ ভার্সন সেই গ্রুপগুলোর মধ্যে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। ফলে আমাদের ভালো দিকটাকে তাদের দেখাতে হবে। আমি অনেক নেগেটিভ কথা বললাম, অবনতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পথটা তাহলে দেখাবে কে? তাহলে উন্নতিটা কী করে সম্ভব? নেগেটিভ দিয়ে তো সব কিছু হয় না, পজিটিভটাও ভাবতে হবে। আর আমি যেখানে বসে আছি, তাঁরা যে পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলে গেছেন, তাঁদের এই চরণতলে বসে শুধু নেগেটিভ কথা বলাটা তো ঘোরতর অন্যায়। ফলে আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে নানাভাবে যুক্ত, আমরা যারা অভিভাবক, আমরা যদি এই সম্পর্কে সচেতন হই, তাদের যদি সে যে কোনো মাধ্যমেই হোক, সরাসরি গ্রন্থাগারে গিয়ে হোক বা আজকে ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমেই হোক, তাদের যদি সিলেবাসের বাইরে যে আরও একটা বিরাট জগৎ রয়েছে, সকলকে যে সাহিত্যানুরাগী হতে হবে এমন নয়, সকলকে যে ইতিহাস অনুরাগী হতে হবে এমন নয়, তুমি বিজ্ঞান বিষয়েই পড়ো, বিজ্ঞানের ইতিহাস জানো। আমাদের বাংলাতেই তো আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহার মতো বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেছিলেন, আর সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় বন্ধু ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্রের লেখাগুলো যদি কেউ পড়েন, যদি এটা না জেনে পড়েন যে ইনি একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, কখনোই আপনার মনে হবে না এটা একজন বিজ্ঞান সাধকের লেখা, এটা কোনো সাহিত্য সাধকের লেখা নয়। ফলে বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের কোনো বিরোধ নেই। ওই যে আমাদের একটা বদ্ধ ধারণা হয়ে আছে যে ক্লাসে ফার্স্ট বয় এ সায়েন্স নিয়ে পড়বে, তারপরে যে একটু কম পেয়েছে সে কমার্স নিয়ে পড়বে, আর সবচেয়ে যারা কম পেয়েছে তারা আর্টস নিয়ে পড়বে। এই জায়গাটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে বলে অন্তত আমার মনে হয়। আমরা যদি এই দিকগুলোকে একটু সঠিকভাবে লক্ষ্য রাখতে পারি, তাহলে কিন্তু দেখুন, মেধা সে যুগেও ছিল, মেধা এ যুগেও আছে। শুধু আমাদের ওই যে শ্রী অরবিন্দ বলেছেন যে একজন শিক্ষক, তিনি কিন্তু সেই যে শিক্ষার্থীর মধ্যে যে ঝোঁকটা রয়েছে যেদিকে, শুধু শ্রী অরবিন্দ কেন, রবীন্দ্রনাথেরও সেই কথা শান্তিনিকেতনে সেই বিষয়টার উপরেই জোর দেওয়া হতো, যে সেই বিষয়টাকে যদি তার মনের মধ্যে যে বিষয়টা, যে সুপ্ত প্রতিভাটা রয়েছে, সেই প্রতিভাটা তার ভেতর থেকে যদি আমরা বের করে আনতে পারি, তাহলে সে সে সাহিত্য নিয়ে পড়ুক, সে বিজ্ঞান নিয়ে পড়ুক, সে ইতিহাস নিয়ে পড়ুক, দর্শন নিয়ে পড়ুক, যাই নিয়ে পড়ুক না কেন, সেই বিষয়ে সে সাফল্য পাবে। তার উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, যে বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী তাকে বিজ্ঞান নিয়ে পড়তে দেওয়া হোক, যে সাহিত্য নিয়ে পড়তে চায় তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করতে হবে বলে সেই দিকে তাকে ঠেলে দেওয়া, এটা ঠিক নয়। ফলে আজকে এই পুণ্য জায়গায় বসে, শ্রী অরবিন্দের চরণতলে বসে আজকে যে দু চার কথা বলতে পারলাম, আমার নিজের ভাবনাটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, জানি না আমি কি বললাম, তার ওই যে প্রথমেই বললাম, সামনে শ্রোতারা থাকলে অন্তত তার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়, তাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন উঠে আসতে পারে, যে প্রশ্নটা হয়তো আমাকেও, আমি যে ভাবনাটা এখানে উপস্থাপন করলাম সেই ভাবনাটাকে নতুন করে ভাবাতে আমাকে সাহায্য করতে পারে, সেই সুযোগটা আজকে এখানে নেই। তাই আপনাদের সকলকে, যারা আমার এই কথা শুনবেন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। নমস্কার জানাই আমার সামনে ত্রিদীপবাবু বসে আছেন, এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ, অন্যান্য যারা বসে আছেন, আমাকে যারা আজকে এখানে আহ্বান জানিয়েছেন, আমার অত্যন্ত নিকটজন ডক্টর বুদ্ধদেব মণ্ডল, শ্রী ভাস্কর মুখোপাধ্যায়, তারা নিজেরাও
শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আবারও একবার নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। এবার আজকের অনুষ্ঠানের বক্তা শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায় মহাশয়কে শ্রী অরবিন্দ ভবনের পক্ষ থেকে ক্ষুদ্র একটু উপহার প্রদান করবেন শ্রী দিলীপ রঞ্জন সরকার মহাশয়। এর সাথেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি।